नमस्कार बंधुरा, बांगलार स्वादे अपने सबाइके स्वागत। आज हमें बनाब पनिर चीज ब्रेड रोल। बिकेले बाड़ीते कोनो अतिथि एले किंबा चायर आसरे एटा खेते किन्तु दुर्दान्त लागे। भिडियोटी भालो लागले लाइक एबं शेयर करार अनुरोध रइल, और आमार चैनेले नतून बंधु होले चैनलटी सबस्क्राइब करे नेवारो अनुरोध रइल। चलुन ताहले शुरू करा जाक आमार आजकेर एई भिडियोटी, और भिडियोटी शेष पर्यन्त देखारो अनुरोध रइल। ब्रेड रोल बनाबार जोन्नो आमी एखाने निये निएछि चारटे ब्रेडेर स्लाइस। आमी एखाने होल हुईट ब्रेड निएछि, आपनारा चाइले सैंडविच ब्रेड किंबा ब्राउन ब्रेडो व्यवहार करते पारें। आर एखाने आमी प्रथमे दुटो स्लाइस निये तार साइड थेके जे शक्त अंशटा थाके सेटाके केटे बाद दिए दिच्छि, केनना ना होले एटा रोल बानाते असुविधे हबे। आर आरेकटा कथा बोले राखी, एखाने किन्तु ए रेसिपिर जोन्नो चेष्टा करबेन ब्रेडटा जेन एकदम फ्रेश ब्रेड हय। देखतेई पाच्छेन दुटो ब्रेडेर साइडेर जे शक्त अंश सेटा केटे निएछि, एबार बाकी दुटो ब्रेडेरो आमी पाश थेके ए शक्त अंशटा केटे निलाम। এবার এগুলোকে ফেলে দেব না, এগুলোকে শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে তারপর মিক্সিতে গুঁড়িয়ে ব্রেড ক্রাম বানিয়ে রেখে দেওয়া যেতে পারে, যেটা পরে ব্যবহার করা যায়। এবার এই চারটে ব্রেডের স্লাইসের থেকে একটা স্লাইস নিয়ে একটা বেলনির সাহায্যে এটাকে একটু বেলে পাতলা করে নিচ্ছি। ব্রেডগুলো যদি খুব টাটকা হয় তাহলে কিন্তু এই কাজটা করতে খুবই সুবিধে হবে। সেই কারণের জন্যই আমি বলেছিলাম এই রেসিপির জন্য ব্রেড কিন্তু একদম ফ্রেশ হলেই সবথেকে ভালো হবে। একটা স্লাইস আমি এভাবে বেলে নিয়েছি, আর প্রত্যেকটা স্লাইস এভাবে আমি তৈরি করে নেব। চারটে স্লাইসে আমি বেলে নিয়েছি। এবার একটা মিক্সচার রেডি করব, তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া ধনে পাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/4 চামচ চিলি ফ্লেক্স, 1/4 চামচ অরেগানো, আপনারা চাইলে পিৎজা সিজনিংও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ ক্রাশ করে নেওয়া গোলমরিচ, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি চারটে ব্রেডের মধ্যে ভরার জন্য এখানে লম্বা লম্বা করে কেটে রাখা চারটে পনিরের টুকরো নিয়ে নিয়েছি, এগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পনিরগুলোকে ক্রাশ করেও এই মশলাটা মাখিয়ে নিতে পারেন। এখন ভালোভাবে এই মশলার সাথে পনিরগুলোকে মাখিয়ে রেখে দেব মোটামুটি 5 মিনিটের জন্য, যাতে করে মশলার ফ্লেভারটা এবং লবণটা ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এলাম। এবার রোলটা বানানোর আগে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ময়দা। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে ময়দাটাকে ভালো করে গুলে নিয়ে একটা স্লারি তৈরি করে রাখছি। রোল বানানোর সময় এটা আমার কাজে লাগবে। এবার একটা পাউরুটির স্লাইস নিয়ে নিলাম, যেটা আগেই বেলা ছিল। এবার এর মধ্যে ওপর থেকে বসিয়ে দিলাম একটা চিজের স্লাইস। আমি এখানে প্রসেস চিজ ব্যবহার করেছি। এবার ম্যারিনেট করে রাখা ছিল যে পনিরের টুকরোটা, সেটা এর মধ্যে দিয়ে সাবধানে রোল করে নিলাম। আর এর শেষ প্রান্তটাতে দেখুন আমি একটু এই ময়দার ঘোলটা লাগিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দিলেই কিন্তু এটা একদম টাইট হয়ে যাবে, একদমই খুলে যাওয়ার ভয় থাকবে না। দেখুন একটা রোল আমার তৈরি করা হয়ে গেল। আর এই একইভাবে আমি আরও যে ব্রেডের স্লাইসগুলো আছে সেগুলো দিয়ে রোলটা বানিয়ে নেব। আর এভাবে বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন এয়ার টাইট কন্টেনারে, তারপর গেস্ট আসলে তাদেরকে গরম গরম ভেজে দিতে পারেন। সমস্ত রোলগুলো দেখুন আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে হবে, সেজন্য একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকেও গরম করে প্যানের চারিপাশে ভালো করে মাখিয়ে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। আমি এখানে সাদা তেল আর বাটার দুটো মিশিয়ে এটাকে ভেজে নেব, তবে আপনারা চাইলে কিন্তু শুধু বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আর আমি কিন্তু এখানে এই ব্রেড রোলগুলোকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ফ্রাই করতে পারেন। ভালো করে তেল আর বাটারটা গরম হয়ে গেলে একটা একটা করে ব্রেড রোল আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা পিঠ থেকে একটু লালচে হওয়ার পরই কিন্তু সাবধানে উল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ময়দার স্লারিটা লাগিয়ে দেওয়ার ফলে এটা কিন্তু একটুও খুলে যায়নি। মিডিয়াম ফ্লেমে আমি উল্টে পাল্টে লালচে করে সমস্ত ব্রেড রোলগুলোকে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো প্যান থেকে তুলে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পনির চিজ ব্রেড রোল। এই রোল আপনারা টমেটো কেচাপ কিংবা গ্রিন চাটনির সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।